প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু করছি। এর আগের দুটো ক্লাস যদি তুমি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, কিংবা এই ভিডিওর শেষে ওই ভিডিও দুটোর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নেবে। এবার আমরা পড়ব তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল বা বেকেরেল, সংক্ষেপে লেখা হয় বিকিউ। কোনো তেজস্ক্রিয় নমুনার এক সেকেন্ডে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস বিঘটিত হলে নমুনাটির সক্রিয়তা এক বেকেরেল ধরা হয়। তাহলে কী বললাম, কোনো তেজস্ক্রিয় নমুনায় যদি এক সেকেন্ডে একটা নিউক্লিয়াস ভেঙে যায় তাহলে ওই নমুনার সক্রিয়তাকে বলা হবে এক বেকেরেল বা এক বেকারেল। তেজস্ক্রিয়তার অন্যান্য এককগুলি হলো ক্যুরি এবং রাদারফোর্ড। তাহলে তেজস্ক্রিয়তার তিনটে একক এখানে পড়ছি, একটা হচ্ছে বেকারেল, সেটা হচ্ছে এসআই একক, এছাড়া হচ্ছে ক্যুরি ও রাদারফোর্ড। এবার এক ক্যুরি বলতে কী বোঝায়, এক গ্রাম রেডিয়ামের তেজস্ক্রিয়তাকে এক ক্যুরি বা এক সিআই ধরা হয়। ক্যুরিকে সংক্ষেপে সিআই দ্বারা লেখা হয়। এক ক্যুরি সমান হচ্ছে 3.7 × 10⁻¹০ বেকারেল। কী বললাম, এক ক্যুরি সমান 3.7 × 10⁻¹০ বেকারেল। এক রাদারফোর্ড সমান 10⁻⁶ বেকারেল। এবার আমরা পড়ব তেজস্ক্রিয়তার ব্যবহার। তেজস্ক্রিয়তার ব্যবহার, নানান ধরনের চিকিৎসাতে তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় রশ্মিগুলো ব্যবহার করা হয়। যেমন এক নম্বর হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় রেডিয়াম, তেজস্ক্রিয় সোনা ব্যবহার করা হয়। তাহলে কী বললাম, ক্যান্সার রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় রেডিয়াম এবং তেজস্ক্রিয় সোনা ব্যবহার করা হয়। থাইরয়েড রোগ নির্ণয়ে এবং চিকিৎসার জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। হার্টের রক্ত সংবহন সংক্রান্ত রোগ নির্ণয় করার জন্য তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। এছাড়া লিউকোমিয়া, মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হয়। আবার বলছি, ক্যান্সার রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় রেডিয়াম, তেজস্ক্রিয় সোনা ব্যবহার করা হয়। থাইরয়েড রোগ নির্ণয়ে এবং চিকিৎসার জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়। হার্টের রক্ত সংবহন সংক্রান্ত রোগ নির্ণয়ের জন্য তেজস্ক্রিয় সোডিয়াম ব্যবহার করা হয়। লিউকিমিয়া ও মস্তিষ্কের টিউমার রোগের চিকিৎসার জন্য তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হয়। প্রথমে তেজস্ক্রিয়তার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার বলেছি। এবার দু নম্বর, পৃথিবীর বয়স নির্ধারণে। ইউরেনিয়ামের আকরিকে ইউরেনিয়াম ও সীসার অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। কী বললাম, ইউরেনিয়ামের আকরিকে ইউরেনিয়াম ও সীসার অনুপাত থেকে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। রেডিও কার্বন ডেটিং, কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক কোনো বস্তুর মধ্যে কার্বন 14 ও কার্বন 12 অনুপাত থেকে তাদের বয়স নির্ধারণ করা যায়। অর্থাৎ কোনো পুরনো বস্তু বা কোনো জীবাশ্ম, সেই জীবাশ্মের মধ্যে কার্বন 14 এবং কার্বন 12 অনুপাত থেকে ওই বস্তুটির বয়স নির্ধারণ করা যায়। চার নম্বর হচ্ছে স্মোক ডিটেক্টর। কোথাও আগুন লেগে গেলে যে স্মোক ডিটেক্টর বা ফায়ার অ্যালার্মগুলো বাজে সেগুলো তৈরি করতে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। স্মোক ডিটেক্টর তৈরি করতে তেজস্ক্রিয় আমেরিসিয়াম ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আমেরিসিয়াম ধোঁয়ার কণাগুলিকে আয়নিত করে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, ফলে অ্যালার্ম বেজে ওঠে। তেজস্ক্রিয়তার পাঁচ নম্বর ব্যবহার, সাম্প্রতিককালের কোনো নমুনার বয়স নির্ধারণ করতে তেজস্ক্রিয় হাইড্রোজেন ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় হাইড্রোজেন কোনটা, সেটা হচ্ছে ট্রিটিয়াম। যে তোমরা আগেই পড়েছো যে হাইড্রোজেনের তিনটে অ্যাসেটোপ আছে, একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, দুই হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, আর তিন নম্বর হচ্ছে ট্রিটিয়াম বা ট্রিসিয়াম। এখন ট্রিটিয়াম বা ট্রিসিয়ামের নিউক্লিয়াইড হচ্ছে 1H3, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ বা তেজস্ক্রিয় হাইড্রোজেন। এটা হচ্ছে সব থেকে হালকা তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয়তার ছ নম্বর ব্যবহার হচ্ছে বহু পুরনো পাত্রের বয়স নির্ণয় করতে ইউরেনিয়াম 92-238 এবং পটাশিয়াম 1940 ব্যবহার করা হয়। তাহলে পুরনো পাথরের বয়স নির্ণয় করতে তেজস্ক্রিয় ইউরেনিয়াম এবং তেজস্ক্রিয় পটাশিয়াম ব্যবহার করা হয়। তেজস্ক্রিয়তার সাত নম্বর ব্যবহার হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি ও প্রকৃতি নির্ধারণ করতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়াটা গতি কতটা বা কোন পদ্ধতিতে বা কোন মেকানিজমে ওই বিক্রিয়াটা হচ্ছে সেটা নির্ণয় করতে গেলে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আট নম্বর ব্যবহার হচ্ছে সাবমেরিনের ব্যাটারিকে চার্জ দেওয়ার কাজে স্ন্যাপ ব্যবহার করা হয়। স্ন্যাপটা কি, স্ন্যাপ হচ্ছে স্ট্রনসিয়াম 90 অক্সিলারি পাওয়ার। স্ন্যাপের পুরো কথা হচ্ছে স্ট্রনসিয়াম 90 অক্সিলারি পাওয়ার। সাবমেরিনের ব্যাটারি চার্জ দেওয়ার কাজে স্ন্যাপ ব্যবহার করা হয়।
যাতে স্ট্রনসিয়াম 90 আইসোটোপ থেকে নির্গত শক্তিকে তড়িৎ শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। আবার বলছি যে সাবমেরিনের ব্যাটারিকে চার্জ দেওয়ার কাজে স্ন্যাপ ব্যবহার করা হয়, যাতে স্ট্রনসিয়াম 90 আইসোটোপ থেকে নির্গত শক্তিকে তড়িৎ শক্তি উৎপাদনের কাজে লাগানো হয়। এখন প্রশ্ন হলো রেডিও কার্বন ডেটিং কি? রেডিও কার্বন ডেটিং হচ্ছে যে পুরনো বস্তু, সেটা কাঠ হতে পারে, জীবাশ্ম হতে পারে কিংবা শিলা হতে পারে, তার বয়স নির্ধারণ করার জন্য কার্বন 14 ব্যবহার করা হয়। এটাকে বলে রেডিও কার্বন ডেটিং। কার্বন 14-এর বিঘটন দ্বারা কোনো পুরাতন বস্তুর যেমন কাঠ, শিলা, জীবাশ্ম বয়স নির্ধারণের পদ্ধতিকে রেডিও কার্বন ডেটিং বলে। প্রকৃতপক্ষে কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক কোনো বস্তুর মধ্যে কার্বন 614 ও কার্বন 612-এর অনুপাত থেকে তাদের বয়স নির্ধারণ করা যায়। তাহলে কী বললাম, কোনো জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক বস্তুর মধ্যে কতটা কার্বন 14 আছে, কতটা কার্বন 12 আছে, সেই অনুপাত থেকে ওই পুরনো বস্তুটার বা ওই জীবাশ্মটার বয়স নির্ধারণ করা যায়।